আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে যারা দেখেন তাদের ধন্যবাদ জানাই। আজকে আছি কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার ভাটাগালি ব্রিজ সংলগ্ন। এখানে কোমর পানিতে গাড়িগুলো ভাবেই ভয়ঙ্করভাবে চলাচল করতেছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। পাহাড়ি দলের বন্যার পানি এসে সার্বিক পরিস্থিতি বিপর্যয় অবস্থা। এদিকে করোনা ভাইরাসের মহামারীর জন্য কঠোর লকডাউন, অন্যদিকে অবিরাম বর্ষণ পাহাড়ি দল। মুষলধারে বৃষ্টির কারণে বন্যার 2 দিন ধরে ঘরে বন্দি আছে হাজার হাজার মানুষ। সামনে আরও কতদিন থাকতে হবে এভাবে তার কোনো সীমানা নেই। খাদ্য সংকট সহ বিশুদ্ধ পানি, বিভিন্ন চিকিৎসা সহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়েছে। আমরা এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, তাদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি। শুধু ত্রাণ নয়, কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে আমরা টেকসই বেড়িবাঁধ চাই। এর থেকে উত্তরণ পাইলে জনগণ স্বতঃস্ফূর্ত চলাচলে এবং দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে। প্রতিনিধিদের মাধ্যমে পর্যবেক্ষণ করে এই থেকে উত্তরণ পাওয়ার জন্য আহ্বান করছি। মাতামুহুরি ডলের পানি শুধু আজ নয়, প্রতি বছরে আমাদের এভাবে হাজার কোটি টাকার কৃষি সম্প্রসারণ সহ কোটি কোটি টাকার ধন সম্পদ এই নদীর পানিতে তলিয়ে যায়। আমরা এর থেকে উত্তরণ চাই।